হ্যালো বন্ধুরা, আজকে আমি বাবুর্চি হয়ে গেলাম। দেখেন এখানে কি কি আইটেম আছে ভাই। এটার ভিতরে গরম মশলা আছে, ওকে, এলাচ, এলাচের পাউডার, হ্যাঁ, দারচিনি পাউডার, লবঙ্গ, জত্রি, হ্যাঁ, তারপরে আদা রসুন, কাঠবাদাম, পিস্তা বাদাম, জি, ওকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমি আজকে বাবুর্চি, ইউটিউব থেকে বাবুর্চি হয়ে গেলাম আপনাদের জন্য। যারা বিশেষ করে ইন্ডিয়ান ফ্লেভারে কাচ্চি খেতে যাচ্ছেন, রাইট, জি, তারা অবশ্যই আপনারা ইন্ডিয়া আসবেন। না, চলে আসবেন কোথায়? জেনেভা ক্যাম্পে, মোহাম্মদপুরে। জি, আমি সরাসরি চলে আসলাম তাদের কিচেনে। সবাই এটা কি করবো, এটা কি আমরা বয়ে এটা এখন? না না না, এটা কাঁচাই দমে আমরা ফলাবো এখন। এটা কাঁচা? জি, এটা কাঁচা, আমরা এটারই বলে কাচ্চি বিরিয়ানি। মানে রাইসটা বয়লিং হবে, বিফটা বয়লিং হবে, তারপরে কাচ্চি বিরিয়ানি? না না না, চাই মাংস কাঁচা থাকে, মাংস কাঁচা থাকে, মোর মশলা দিয়ে আমরা এটারে মিক্স করে ফেলাই, এটারে রাখি, ঠিক আছে, চাইল হাফ বল করে আমরা, তারপরে এটারে আমরা 2 ঘন্টা দমে ফেলাই। আচ্ছা, চাল তো নিয়ে আসো ভাইয়া। ওকে ভিউয়ার্স, আমি তো হেল্প করছি ভাই, স্লো। হ্যাঁ জি, এভাবে? হ্যাঁ, চাপ তুই। এটা হলো এখন পোলাওর চাইল, আমরা এটারে হাফ বল করব। আচ্ছা 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 আচ্ছা, ওকে। সে হচ্ছে আমাদের মোহাম্মদপুরের মধ্যে বিখ্যাত বাবুর্চি। কোন অনুষ্ঠানে যদি দরকার হয় তাকে নক দিবেন, স্ক্রিনে যেই নাম্বার আছে। প্রথমে আমরা হাফ বয়লিং করব, তারপর কাঁচা মাংসের মধ্যে ঢেলে দিব, তারপর 2 ঘন্টা সময় লাগবে নাকি ভাই? দমে 2 ঘন্টা, আড়াই ঘন্টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে পোলাও চাল? জি, এটা পোলাওর চাল। কতটুকু সময় লাগবে বয়লিং হতে ভাই? এই 10-15 মিনিট লাগে, 10-15 হাফ বল করতে। এটা হাফ বয়লিং করার পরে এখানে ঢালবো আমরা? জি জি, এটা সম্পূর্ণ কাঁচাই থাকবে? এটা কাঁচাই তো, ওই যে মাংস কাঁচা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস আমরা এখানে দমের ভিতরে হয় আমাদের। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা এখানে ঢেলে দেব নাকি? এখন হাফ বল করে আমরা 2 ঘন্টা দমে ফালাবো কাঁচি। আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা দমে ফালাবো, এটা ক্লোজ করে দিব। জি জি, অটোমেটিক্যালি হয়ে যাবে আফটার 2 আওয়ার্স কাঁচি বিরিয়ানি। জি, ইন্ডিয়ান ফ্লেভারের কাঁচি বিরিয়ানি খেতে চলে আসবেন মোহাম্মদপুরে, সাইদ বিরিয়ানি হাউস। হ্যালো ফ্রেন্ডস, আমরা 10 মিনিট ওয়েট করলাম না, 15 মিনিট আমরা দেখতে পাচ্ছি হাফ বয়লিং হয়ে গিয়েছে। দিস ইজ পোলাও রাইস, ওকে। জি, এখন এটা কি করবো আমরা? এটা আমরা এখন পানি ঝরাবে। আচ্ছা আচ্ছা, এটার পানি ঝরার পরে ওইটা আমরা দিয়ে দেবো চালের উপরে, মাংসের উপরে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দমে ফালাবো। আচ্ছা বিয়াস, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, রাইসটা ছিল হাফ বয়লিং, বাট বিফটা ছিল একেবারে কাঁচা। এখানে আমরা দেখতে পাচ্ছি পটেটো আছে, চিলি আছে, মশলা আছে, অলসো বিফ আছে, অ্যাভেলেবেল বিফ আছে, বাট এটা কাঁচা থাকবে ভাই। হেল্প করেন, হেল্প করেন একটু। আচ্ছা, আপনি হেল্প করেন, আমরা দেখি। ও আরও আছে নাকি? জি। আচ্ছা, ওকে ভিউয়ার্স, কত কেজি রাইস ছিল এখানে ভাইয়া? এখানে 20 কেজি, 20 কেজি রাইস ছিল। আর গরু গোশত কত কেজি ভাইয়া? 25 কেজি, 20-25 কেজি, মানে 20 কেজি চালের সাথে 25 কেজির বিফ। জি, বিফ বিফ, ওকে। সবসময় তো অনেকে তো বিফ কম দেয়, তারা 5 কেজি বেশি দিছে রাইসের। তো আমরা এখন মিক্স করছি হাফ বয়লিং রাইস অত বিফ। বিফ কেন যে আছে একটু সামনে আসি আমরা দেখাই, ওকে, দেখবেন শুধু, দ্যাট ইজ ম্যাজিক। মানে 10 কেজি চালের সাথে 20 কেজি বিফ লাগবে, দ্যাট ইজ অরিজিনাল কাচ্ছি। আমরা তো দেই না, আমরা 1 কেজি চাল দেই, আধা কেজি গরুর গোশত দেই, এভাবে তো কাচ্ছি হয় না নাকি? না না না। আচ্ছা বিয়াস, আমরা দেখি কিভাবে করে। অরিজিনাল কাচ্ছি ফ্লেভার যদি খেতে চান অবশ্যই আপনাদের আসতে হবে শাহিদ বিরিয়ানি হাউসে, ওকে। সো আমরা এখন ঢেলে দিলাম, সো এখন আমরা একটু মিক্স করব নাকি এবারে? না না, আমরা চাল বিছাই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চালটা বিছাওয়ার পরে মাংসটা নিচে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। 2 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট দমে থাকবে আবার, এবং ঘি দেওয়া আছে। আচ্ছা, ঘি আছে, অয়েল আছে, মিল্ক অ্যাভেলেবল হ্যাভ, বিভিন্ন আইটেম মিক্স করা আছে আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা চালের উপরে এখন দিয়ে দিব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, ওকে। এভাবে করার পরে আমরা ঢেকে দেওয়ার পরে আমরা 2 ঘন্টা 20 মিনিট ওয়েট করব, আপনাদের হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি। ভাই এটা কি ভাইয়া? এটা হলো ময়দা। ময়দা কেন দিচ্ছেন আপনি? ময়দা এটা দিলে ওই যে গ্যাসটা, যে ভাপটা আছে, ভাপটা ভিতরেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা সহজে বাইরও না, মানে উপরে যে ভাপটা থাকে বের হবে না? না, বের হবে না, মাংসের ভাপে মাংস গলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, রাইসটাও মুলায় মবে, বুঝতে পেরেছি। এখন আপনি ঢাকটা দিয়ে ঢেকে দিবেন। জি, ওকে। আমরা এটাতে আরও জিনিসপত্র বাকি আছে, আমরা যেটা দিব আর বাকি আছে নাকি? মশলা দিবেন না? হ্যাঁ, মশলা সব কমপ্লিট, এখন জাফরান দেওয়া বাকি আছে। আচ্ছা, এটা হলো জাফরান। এটা কি জাফরান দিচ্ছেন? জি জি, ওয়াও, ইউ ক্যান সি देयर, ওকে ভিউয়ার্স, আমরা জাফরান দেখতে পাচ্ছি, দেখেন। আচ্ছা আচ্ছা, হলো জাফরান, অলসো ইউ ক্যান সি চিলি, হলো কাঁচা মরিচ, देयर আর সো মাচ গ্রিন চিলি হ্যাভ অ্যাভেলেবল। জি, ওকে, অলসো মিক্স এ গ্রিন চিলি, কয়েকটা আমরা রাইসের উপরে
কিসমিস দিয়ে দিব দিস ইজ কিসমিস জি ওকে বিকজ এইজন্য তো একটু কাচ্চি টু মিষ্টি মিষ্টি লাগে আর কি জি ফর কিসমিস কিসমিসের জন্য ওই যে মিষ্টি লাগে খেতে ভালো লাগে ওকে এটা হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা আচ্ছা এটারে বলে পেঁয়াজ অনিয়ন ফ্রাই রাইট আগে থেকে অনিয়ন আপনি ভেজে রাখছেন জি আমরা কইরা রাখি এটা আগে বুঝতে পেরেছি ওকে হ্যাঁ এখন কমপ্লিট হয়ে গেল ইটস কমপ্লিট হ্যাঁ আমরা এখন দমে ফালাবো ওকে আমরা এখন দমে ফালাবো দ্যাট মিন্স ওকে বিকজ এটা দিয়ে ওয়াও দ্যাট ইজ ফিনিশ জি ফিনিশ ক্লোজ করে দিব নাকি জি মানে হাওয়া দেওয়ার কোনো অপশন নাই না 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 ওকে দেখেন আপনারা এখন তো কত মিনিট ওয়েট করতে হবে ভাই 2 ঘন্টা 2 ঘন্টা জি আচ্ছা আচ্ছা মানে আড়াই ঘন্টা अराउंड আড়াই ঘন্টা সময় লাগবে এরকম হতে সো তারপরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যালো ফ্রেন্ডস আমরা তাদের কিচেন রুম থেকে চলে আসলাম এখন আমরা তাদের দোকানে চলে আসছি শাহিদ বিরিয়ানি হাউস ইউ ক্যান সি देयर देयर অ্যানাদার শপ देयर আর টু শপ ভাইয়ের দুইটা দোকান আছে শাহিদ বিরিয়ানি হাউস অলসো অ্যানাদার থিং ইউ ক্যান সি হিয়ার ওকে ভাই কি খাওয়া যায় ভাই গরু কাচ্চি আছে মুরগ পোলাও আছে মানে আমরা তো অনেক প্রশংসা বললাম না না খেয়ে তো প্রশংসা বলা তো ঠিক না নাকি জি জি আচ্ছা ভিডিও শেষ করার মুহূর্তে আমরা কিছু খাবো ইনশাআল্লাহ আর গরু আই ডোন্ট লাইক ভাই কাচ্চি চিকেন ইজ আই লাইক দিস ওকে ভাই কিছু দেন রাইস বাট অল্প দিবেন না ওকে না না ঝোল খাওয়া লাগবে না বল ঝোল লাগবে না ঠিক আছে হলো জালি কাবাব জালি কাবাব ওকে ভিউয়ার্স সো আমরা এখানে একটু বসি আমাদের ভাই বসেন ভাই আপনার সাথে একটু গল্প বলি আমরা দেখতে পাচ্ছি আমি আসলে বিফ নিয়ে নেই আই ডোন্ট লাইক বিফ সো আই লাইক দ্য চিকেন অলসো দিস ওয়ান অলসো জালি কাবাব দিস ইজ আ জালি কাবাব অলসো হ্যাভ এ লেমন হ্যাভ এ কিউকাম্বার চিলি নাই আমি অল্প নিয়েছি আমি টেস্ট করে দেখি যারা বিশেষ করে মোহাম্মদপুরের আশেপাশে থাকেন অবশ্যই আপনারা চলে আসবেন শাহিদ বিরিয়ানি হাউসে আমি রান্না থেকে শুরু করে সব কিছু দেখালাম তারা নিখুঁতভাবে কাজগুলো করে থাকে মানে সব জায়গায় কাজগুলো করে থাকে বিয়েবাড়িতে বিয়েবাড়ি অনুষ্ঠান যে কোনো অ্যারেঞ্জমেন্ট পার্টিতে তাকে শুধু ফোন দিবেন ওকে সো ভাই কিভাবে কাজ করেন একটু বলুন আমি সেই ভাগে খাই ভাই হ্যাঁ আমরা তো বিয়েবাড়িতে কাজ করি হ্যাঁ বিভিন্ন মেনু পারি আর এবং আমার এখন বর্তমানে দুটো দোকানই আছে হ্যাঁ শাহিদ বিরিয়ানি হাউস এখানেও আমরা রান্না করে এখন কাস্টমারদেরকে সার্ভিস করি হ্যাঁ এখন তো ভাই খাচ্ছে হ্যাঁ কিরকম লাগছে ভাই বলতে পারে ওয়াও সেই সেই এই ফ্লেভারটা কি ইন্ডিয়ান নাকি না পুরান ঢাকার আমরা তো এখানে আমাদের উস্তাদ আছে মোহাম্মদ ভোলা বাবুরচি মারা গেছে আচ্ছা আচ্ছা উনি আমাকে শিখাই দিয়েছিল কাজটা ও আচ্ছা আচ্ছা আপনি কত বছর কাজ শিখছেন ভাই আমার কাজ শেখার বয়স হইল 25 বছর আর আমার উস্তাদের নাম হলো মোহাম্মদ ভোলা বাবুরচি উনি আমাকে শিখাই দিয়ে গেছেন উনি ভারতের আছিল সবাই তো আমরা পুরান ঢাকা যাই খাই যারা মোহাম্মদপুর থাকে তারা কোন পুরান ঢাকা যায় না রাইট তারা কোন এইখানেই আসে আমাদের এখানকার লোকজন যতটি আছে মোহাম্মদপুর এলাকায় হ্যাঁ যারা যারা বিরিয়ানি খাওয়ার শখ যার জাগে এই জেনেভা ক্যাম্পের ভিতরেই আসে আমাদের হ্যাঁ মানে যারা বিরিয়ানি খাবে আশেপাশে যাবে না 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 আমাদের মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ভিতরেই ঢুকে তারা বিরিয়ানি খাইতে আচ্ছা কেউ যদি 50 জনের অ্যারেঞ্জমেন্ট বা 100 জনের অ্যারেঞ্জমেন্ট করে আপনি রান্না করে দিবেন তাহলে কেমন হতে পারে ধারণা দেন প্লিজ এটা কত মেনু আমাদের মেনু আছে হ্যাঁ প্লেট আছে আমাদের আমরা যেরকম 25 টাকা 30 টাকা পার প্লেটে কাজ করি এমনও অনেক কাস্টমার আছে যে যা ঝামেলা পছন্দ করে না হ্যাঁ তারা আমাদের দোকানেই কন্ট্যাক্ট দেওয়া যায় হ্যাঁ ফুল কন্ট্যাক্ট আমাদের দোকানেই দেওয়া যায় আচ্ছা কেউ যদি বলে আমার 120 বিরিয়ানি প্যাকেট লাগবে বাসায় গিয়ে পৌঁছে দিতে বাসায় আমরা হোম ডেলিভারি দিয়ে দেই হোম ডেলিভারি দেন হ্যাঁ ও প্যাকেট কত কত করে আপনার সেই প্যাকেট 130 আসে 210 আসে 90 আছে যারা মোহাম্মদপুর বাসীরা আছেন সবাই তো কম বেশি আমরা বিরিয়ানি পছন্দ করি আমি চলে আসলাম এখানে আপনারা বিশ্বাস করতে পারবেন না ভাইয়া নিজে ওনার সে নিজেই বাবুরচি আপনারা আসবেন একবার হলো আপনারা ভিজিট করবেন শাহিদ বিরিয়ানি হাউস স্ক্রিন যে নাম্বার আছে তাদের নাম্বার ফোন দিবেন কেউ যদি কোনো পার্টিতে অনুষ্ঠানে যদি আপনারা 100 জনের রান্না করতে চান তাকে ফোন দিতে পারেন চলে যাবে আপনাদের এখানে রাইট জি রাইট এছাড়াও অপশন আছে
আমার 100 পিস বিরিয়ানির প্যাকেট লাগবে এখান থেকে অর্ডার দিলে তারা রান্না করে একবার প্যাকেজিং করে সুন্দর করে আপনার বাসায় বা আপনার স্থানে দিয়ে আসবে জি জি अवेलेबल অল অপশন আছে এখানে আপনারা জাস্ট শুধু ফোন দিবেন স্ক্রিন নম্বরে আর কিছু না ভাই অ্যাড্রেসটা বলে দেন আমি বিফাকে খাই জেনেভা ক্যাম্পের ভিতরে যে কোনো কোণায় জিজ্ঞাসা করলে শাহিদ বিরিয়ানি হাউস আপনাদেরকে দেখাই দিব আপনারা নিশ্চিন্তেই চলে আসবে ইয়েস মিস করবেন না ভিউয়ার্স যদি মিস করেন তাহলে এই ফ্লেভার টেস্ট আপনারা পাবেন নয়াকারে শাহিদ বিরিয়ানি হাউস নয়াকারে না চলে আসতে হবে কোথায় শাহিদ বিরিয়ানি হাউস ইয়েস আমি আজকে রিনি রান্না করছি কালকে আসলে যদি আসেন কালকে সমস্যা নাই খেতে পারবেন আপনারা তো আল্লাহ হাফেজ গুড বাই বাই বাই